যে সকল নারীর দেরি করে বিয়ে হচ্ছে, এরকম তো অনেকটা দেখা যায় যে ছেলে অথবা নারী, নারী ক্ষেত্রে বেশি হয় যে দেরি করে বিয়ে হয়, তারা আপসেট করে এবং বিষণ্ণ মনে হতাশায় ভোগে। কেউ কেউ আছে আত্মহত্যা করে, কেউ কেউ আছে নিজেকে ধ্বংসের পথে ধাবিত করে। এক্ষেত্রে ইসলাম কি বলছে বা ইসলামের করণীয় কি? দেখুন, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কোনো মেয়ের বিয়ে হয় না, অন্য কারো হচ্ছে বা ছেলে, তখন কিন্তু নিজের কাছে খুব খারাপ লাগে যে আমার কেন বিয়ে হচ্ছে না, সবার হচ্ছে। আপনি কালো অথবা আপনার কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য আপনার বিয়েটা হচ্ছে না। কিন্তু আল্লাহ সিদ্ধান্তটা কি, আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলছেন? একজন মুসলিম সে যদি এই কোরআনের কারিমের এই আয়াতটি যদি শুনে থাকে বা জেনে থাকে যে দুনিয়ার জীবনে আমি তো তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করি এবং মর্যাদায় তাদেরকে কাউকে কাউকে অন্যদেরকে উপরে উঠাই, তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জীবিকা বণ্টন করছেন, রিজিক আল্লাহ সুবহানাহু তাআলার হাতে এবং কাউকে কাউকে তিনি উপরে উঠান। আপনার চাইতে সুন্দর কোনো মেয়ে, আপনার চাইতে সুন্দর কোনো স্মার্ট ছেলে, এভাবে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু তাআলাই উঠাচ্ছেন, এটাতে আপনার আর আমার কোনো হাত নেই, এটা তাদের তাকদীর ছিল, তাদের তাকদীর অনুযায়ী চলছে। আল্লাহ সুবহানাহু তাআলা সেই হিসেবে তাদেরকে জবাবদিহিতা করবেন এবং আপনাকেও জবাবদিহিতা করবেন। আপনি তো একদিক থেকে হতাশা আছেন, কষ্টে আছেন, সেই কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে পুরস্কার দিবেন। কিন্তু ওই ব্যক্তিকে, যে ব্যক্তি দ্রুত বিবাহ হয়েছে, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা সকল কিছু দিয়ে দিয়েছেন, তার অবস্থাটা কী হবে? আমরা তো ভাবি যে একদিক থেকে যে আমার বিয়ে হচ্ছে না এই জন্য আমার মন খারাপ, কিন্তু অন্যদিকে তার যে বিয়ে হচ্ছে সে কি ভালো আছে, সে কি পুরোপুরি আল্লাহ সুবহানাহু তাআলার বিধিবিধান মেনে চলছে, এভাবে গ্যারান্টি দেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর অবিচল থাকার জন্য এবং গোটাটা জীবন আপনি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করে যাবেন। এই জন্য রিজিক এবং তাকদীর, তাকদীরের যে বিষয়টা, সেই তাকদীর বিষয়টা সম্পূর্ণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। আলবানিতে একটি সিলসিলা সহিহ একটি হাদিস রয়েছে, কোনো আত্মা তার চূড়ান্ত রিজিক এবং আয়ু ভোগ করা ছাড়া কখনোই মৃত্যুবোধ করবে না। তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে তাকদীর দিয়েছেন, সেই তাকদীরে আমরা যতটুকু পাবো ঠিক ততটুকুই আমাদেরকে নিতে হবে বা আমরা পেয়ে যাচ্ছি, এই চেয়ে বেশি আমরা পাবো না এবং এর আগে আমরা মৃত্যুবোধ করবো না, তাকদীরে তাই লেখা আছে। এই জন্য শয়তান আপনাকে খুঁজছে যে এভাবে সন্দেহ তৈরি করা যে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে এই জিনিসটা দেয়নি, তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে পছন্দ করেননি, এটা শয়তানের ধোঁকা। আপনি আয়াত এবং হাদিস দিয়ে বুঝতেই পারছেন যে রিজিক বা তাকদীর যেটাই বলেন না কেন, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কাছেই রয়েছে এবং আমাদের সৃষ্টির সময় একজন ফেরেশতা আমাদের তাকদীরে সকল হিসাব নিকেশগুলো লিখে রাখে। তো যেভাবে লিখে রাখা হয় সেভাবে তাই হয়, কিন্তু এক্ষেত্রে অন্যান্য হাদিস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার হায়াত বাড়ে, রিজিকে বরকত বাড়ে, এভাবে বিভিন্ন আমলও রয়েছে। কিন্তু বেসিক যে আমলগুলো, বেসিক যে নির্ধারিত বিষয়বস্তুগুলো, সেগুলো কিন্তু হয়ে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে জানাশোনার মাধ্যমে, জানাশোনার উদ্দেশ্যে বিয়ে করে বা প্রেম করে, এক্ষেত্রে কিন্তু ইসলামে হালাল রয়েছে বা হারামও রয়েছে। জানাশোনার উদ্দেশ্যে যদি সাময়িক ক্ষেত্রে হয়, কিছুটা সময়ের জন্য হয়, তখন তা মেনে নেওয়া যায়, ইসলামে এটাকে হালাল মনে করে এবং হালাল করে দিয়েছে। আর আপনি যদি মাসের পর মাস, বছর পর বছর প্রেম করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, দেখাশোনা করেই যাচ্ছেন, সেটা কিন্তু হারাম হয়ে যায়। আপনি বিবাহ করুন, কোর্ট ম্যারেজের মাধ্যমে আপনি বিবাহ সম্পন্ন করুন, পরে আপনি উঠে নিয়ে আনুন মেয়েকে তার বাবা বাড়ির থেকে, দেরি করে উঠিয়ে নিয়ে আনুন, সেটা ভিন্ন হিসাব, কিন্তু আগে তো বিয়ে করতে হবে, তারপর হালাল করে আপনি কথা বলুন। অনেকে আছে এক্ষেত্রে আগে চিন্তা করে নেয় যে আমরা আগে সম্পর্ক তৈরি করি, মেয়েটি ভালো বা ছেলেটি ভালো কি না সে বিষয়ে যাচাই বাছাই করে নিই, এক্ষেত্রে মেয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
একজন ছেলে তার চারটি বিয়ে অনুমতি রয়েছে, কিন্তু একটি মেয়ের সে ডিভোর্স দেওয়া আগ পর্যন্ত বিবাহ করতে পারবে না, কিন্তু একটি ছেলে ডিভোর্স দেওয়া আগ পর্যন্ত সে চারটি বিয়ে করতে পারবে। তো আপনারা বুঝুন যে ছেলের কেমন চাহিদা আর একজন মেয়ের কেমন চাহিদা হতে পারে। একজন মেয়ে সে তার জীবন ধ্বংস করে দিচ্ছে একজন ছেলের কাছে। জানাশোনার উদ্দেশ্যে বিয়ে করা মানেই হচ্ছে আপনার জীবন আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া। আপনি নিজে দোষিত হচ্ছেন, নিজে জেনে বুঝে দোষিত হচ্ছেন আরেকজন ছেলের কাছে। তো শয়তান এই ব্যাপারে প্রশ্রয় দেয়, নেক সুরতে প্রশ্রয় দেয়। আবার হিজাবি অনেক ছেলে মেয়ে আছে, তারা এভাবে হিজাবের মাধ্যমে প্রেম বাসনা করছে, হালাল মনে করছে। আপনি সাময়িক ক্ষেত্রে করতে পারেন। তো যারা যাদের বিয়ে হচ্ছে না, তারা এই ক্ষেত্রে ভাবতে পারেন যে আমার যেহেতু বিয়ে হচ্ছে না, সেহেতু আমি প্রেম করি। বোন, আপনার তাকদীর আল্লাহ সুবহানাহু তাআলা লিখে রেখেছেন, আপনি চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো একটি অবস্থা তৈরি করে দিবে। হতাশ হবেন না, কারণ আপনার বিয়ে হওয়া না হওয়া, আপনার মৃত্যু, আপনার রিজিক সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু তাআলা যখনই নির্দেশ দিবেন, আদেশ দিবেন, তখনই তাই ঘটবে। সুতরাং কেন এই ব্যাপারে তাড়াহুড়া করছেন? আর তাদের দোয়া কবুল হয় না যারা তাড়াহুড়া করে। আপনি যদি ধৈর্যশীল যদি না হন, তাহলে তো আপনারই ক্ষতি হবে, আল্লাহ সুবহানাহু তাআলার কোনো ক্ষতি হবে না। আপনি যদি আমল ইবাদত না করেন, সেক্ষেত্রে আপনারই ক্ষতি হবে, আল্লাহ সুবহানাহু তাআলার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তো যাদের বিয়ে হচ্ছে না, তারা ধৈর্য ধারণ করুন, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করুন। আর এটাই করলাম, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝিয়ে মনে তাফিক দান করুন। আমিন।